হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার ব্লগে আজকে আমি দুপুরের রান্নাটা শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আমি পোলার চালটা ভেজে নিচ্ছি। আমি পোলার চালটা ভালো করে ভেজে নিচ্ছি। কারণ ভালো করে ভাজা না হলে পোলাওটা ভালো লাগবে না, এর জন্য ভালো করে ভেজে নিচ্ছি। আমার উত্তর তরকারিটা প্রায় শেষ, তেল উঠে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। আমি এখন গরুর মাংস রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি সব মশলা দিয়ে দেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংস দিয়ে দিলাম। মাংসগুলো ভালো করে কষায় নিব। পোলাওটা হয়ে গেছে আর মাংসটাও কষানো হয়ে গেছে আমার, এখন আমি আলু দেব। আলু দিয়ে দিয়েছি, আর এদিকে এসে দেখি সানবি সব ময়লা ঝাড়ু দিচ্ছে। আমি রান্নাঘরে এই ফাঁকে এই কাজ করেছি। কি করো তুমি, কি করো? হ্যাঁ, তুমি কইলো? মাংস রান্না প্রায় শেষ। আমার রান্না করা হয়ে গেছে, এখন আমরা খাবো। এটা আমার ছেলের পোলাও ভাত, এটা আমার সাদা ভাত, কারণ আমি পোলাও পছন্দ করি না। আর এটা গরুর মাংস, আর এটা উস্তা এবং পুঁটি মাছের তরকারি, আর এটা সালাদ।